নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপি বিধান পরিষদীয় নেতা নির্বাচিত হলেন হিমন্ত, মুখ্যমন্ত্রী পদে শপথ কাল। করোনা পরিস্থিতিতেও রবি স্মরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উদযাপিত। চোরাইবাড়িতে জব্দ প্রচুর ফ্যান্সি ডিল, পাথারকান্দিতে ড্রাগস, আটক তিন পাচারকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবশেষে জল্পনার অবসান ঘটল। রাজ্যে বিজেপি বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন অসমের প্রভাবশালী রাজনীতিক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার বেলা 1:30 নাগাদ বিধানসভার বিজেপি দলের কক্ষে আয়োজিত বিধান পরিষদীয় দলের বৈঠকে নেতা হিসেবে হিমন্তের নাম প্রস্তাব করেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পাশাপাশি সেই প্রস্তাবের সমর্থন জানান প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস। বৈঠকে উপস্থিত বিজেপির নির্বাচিত 60 জন বিধায়কের সবাই করতালি দিয়ে সমর্থন জানান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির 4 পর্যবেক্ষক ও নেতা। এরা হলেন অরুণ সিং, নরেন্দ্র সিং তোমর, বিএল সন্তোষ এবং বৈজয়ন্ত পাণ্ডিয়া। এদিন বিধান পরিষদ দলের বৈঠকে নেতা নির্বাচনের সঙ্গে সঙ্গেই অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী যে হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছেন সে ব্যাপারে আর সংশয় রইল না। কারণ বিজেপি এককভাবে সরকার গঠনের পথে না থাকলেও জোট সঙ্গী অগুপ এবং ইউপিপিএল ইতিমধ্যে সমর্থন ঘোষণা করেছে। রবিবার বিকেলে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবে এবং আগামীকাল সোমবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন হিমন্ত বিশ্ব শর্মা। আর সেই সঙ্গে নির্বাচনের ফল প্রকাশের পর টানা 7 দিনের নাটকের জবনিকা ঘটবে। এদিনের বৈঠকের আগেই রাজ্যপাল জগদীশ মুখীর কাছে গিয়ে নিজের ইস্তফা পেশ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এর ফলে পরবর্তী মুখ্যমন্ত্রী যে হিমন্ত বিশ্ব শর্মাই হচ্ছেন সেটা তখনই নিশ্চিত হয়ে যায়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, যাকে ছাড়া বাঙালি অসম্পূর্ণ, যার অসংখ্য গান কবিতা গল্পে বাঙালি এবং গোটা বিশ্ববাসী সমৃদ্ধ হয়। রবিবার তাঁরই ছিল 161তম জন্মদিন। করোনা পরিস্থিতির মধ্যেও স্বল্প পরিসরে বিভিন্ন ক্লাব সংগঠন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছে। শহরের বাদ্যযন্ত্রের দল শব্দব্রহ্ম দিনটি যথাযথভাবে পালন করে। এই মহামারীর সময় সমস্ত কোভিড বিধি মেনেই কবির চরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন উপলক্ষে কোভিড প্রোটোকল মেনে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়েছে। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতালি দাস, সংস্কৃতিকর্মী ভাস্কর দাস, মৃন্ময় রায়, গোরা চক্রবর্তী, মধুমিতা শর্মা, দিব্যেন্দু কর, অরিন্দম চক্রবর্তী, বিপ্লব দেবনাথ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠন এখানে এসে মালদান করেছে। এর মধ্যে আর্য সংস্কৃতি বোধনী সমিতি, ছন্দনীর সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি, সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদি সংগঠনের সদস্যরা কবি প্রণামে অংশ নেন। পরিবেশিত হয় কবিগুরুর গান। প্রোটোকল যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা মেনে আমরা ডিস্টেন্সিং মেনটেন করে আজ এখানে এসে আমরা মিলিত হয়েছি। খুব সংখ্যক লোক এখানে আছেন। আমরা কবিগুরু চরণে পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আশাবাদী আমরা হয়তো পরের বছর কবিগুরুর জন্মদিন অর্থাৎ 25শে বৈশাখ আমরা খুব ভালোভাবে গান নাচ গিয়ে উদযাপন করতে পারব। তাই আজ কবিগুরুর চরণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র রাজ্য সরকারের কোভিড প্রোটোকল মেনে নৃত্যের ছন্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস উপলক্ষে আমরা উধারবন নূপুর নৃত্যকেন্দ্রের পক্ষ থেকে হাতে গোনা 4-5 জনকে নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। ঘরোয়া পদ্ধতিতে
সরকারি কোভিড প্রোটোকল মেনে আজ আমরা এই দিনটিকে উদযাপন করলাম। যেহেতু করোনা মহামারীর জন্য আমাদের অনেক নীতি নিয়মের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে, কিন্তু আজকের দিনটিকে উদযাপন করলে না আমাদের বাঙালির হৃদয়ে উদ্বেগ হয়। তার জন্য আজকের দিনটিকে আমরা হাতে গোনা চার পাঁচজনকে নিয়ে উধারবন নূপুর নৃত্য কেন্দ্রের রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর প্রাণ স্তব্ধ। পক্ষকালের মাথায় ফের বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। জেলার বাজারে ছড়া থানাধীন চোড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ কর্মীদের পুলিশের হাতে ধরা পড়ল প্রসাধন ও ফলের জুস বোঝাই লরির ভেতর থেকে প্রায় ৭০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী। অসম থেকে ত্রিপুরায় পাচারের মুখে কফ সিরাপ ফেন্সিডিল জব্দ করা হয়, সেই সঙ্গে লরির চালক ও সহচালককে আটক করা হয়েছে। চোড়াইবাড়ি পুলিশের ইনচার্জ মিন্টু শীল জানান, শুক্রবার রাত ১২টা নাগাদ গোহারি থেকে ত্রিপুরাগামী একটি ছয় চাকার লরি চেক গেটে প্রবেশ করলে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। লরিতে প্রসাধন ও ফলের জুসের চালান খতিয়ে দেখলে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে লরিটি খুলে তল্লাশি চালালে ভেতর থেকে উদ্ধার হয় ১৪৪ কার্টন অবৈধ ফেন্সিডিল। প্রতিটি কার্টুনে ১০০টি করে বোতল ছিল, মোট ১৪,৪০০ বোতল ছিল। কোম্পানির মুদ্রণ মূল্য হিসেবে বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মূল্য ২৭ লক্ষ টাকার মতো হলেও চোরাবাজারে জব্দকৃত সামগ্রীর দাম প্রায় ৭০ লক্ষ টাকা হবে বলে মনে করা হচ্ছে। ধৃত চালকের নাম সফিকুল ইসলাম, বাড়ি কামরূপ জেলার নাগেরবেড়া এলাকার নাইতুর গ্রামে। সহচালকের নাম মুমিন আলী, তার বাড়িও একই এলাকায়। ধৃতরা পুলিশি জেরায় জানায় যে তারা সামগ্রীগুলো গুয়াহাটি থেকে সংগ্রহ করে ত্রিপুরার আগরতলায় পৌঁছে দেবার কথা ছিল, সেখান থেকে এসব নেশা সামগ্রী হাত বদল করে বাংলাদেশে পাচার হয়। ধৃতদের বর্তমানে বাজারে ছড়ায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, পক্ষকাল আগে অনুরূপভাবে পুলিশি নাকা চেকিংয়ে চোড়াইবাড়ি পুলিশের হাতে ডিম ও প্লাস্টিক বোঝাই লরির ভেতর থেকে প্রায় ১২ লক্ষ টাকার মেঘালয় মেড মদ জব্দ করা হয়েছিল। সে কাণ্ডেও আটক করা হয় লরির চালক ও সহচালককে। ওরা বর্তমানে জেল হাজতে রয়েছে। এই ফেন্সিডিল বোতলগুলো আমার মাননীয় ওসি স্যারে সিজ করছেন, সিআই স্যারের অথরিটি নিয়ে সিজ করছে। আর আমি আজকে সকালে এই মর্মে বাজারিছড়া পুলিশ স্টেশনে একটা এফআইআর দিতেছি, তারপর তদন্তে যা ইয়ে হয়। গাড়িটা কোথা থেকে আসছিল এবং সঙ্গে কি কাউকে আটক করেছেন? এই গাড়িটা গুয়াহাটির লোড নিয়েছে, গুয়াহাটির থেকে আগরতলা যাইব। আর এটার যে ড্রাইভার এবং সহচালক এই দুজনকে আটক করা হয়েছে। ড্রাইভারের নাম শফিকুল ইসলাম এবং সহচালকের নাম মমিন আলী। তারা দুজনের বাড়ি হয়েছে নাগারবেড়া পিএস কামরূপ ডিস্ট্রিক্টের তারার ঘর। ও তারা দুজনে ইয়ে করা হয়েছে, আটকানো হয়েছে। আর এবং তারা আগামীকালকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, মালগুলো তো খোলা বাজারে পাওয়া যায় না, তো খোলা বাজারে তার বাজার মূল্য কত হতে পারে? খোলা বাজারে এমনিতে শোনা যায় যে একটা বোতলের দাম ৫০০ টাকা। যদি একটা বোতলের দাম ৫০০ টাকা হয় তাহলে ১৪,৪০০ বোতলের দাম ৭২ লক্ষ টাকা। প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ড্রাগস উদ্ধার হলো পাথারকান্দি থানাধীন পূর্বগোল দোহালিয়া গ্রামে। সেই সঙ্গে এক যুবককে গ্রেফতার করেছে পাথারকান্দি পুলিশ। থানার ওসি সঞ্জীব টেরাং জানান, গোপন সূত্রের ভিত্তিতে রবিবার ভোর ৫:৩০ নাগাদ করিমগঞ্জ ও পাথারকান্দি পুলিশের যৌথ অভিযানে পূর্বগোল গ্রামের সুফিয়ানের বাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম ওজন পরিমাণ ড্রাগস সমেত এ কাণ্ডে জড়িত যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে মোট ৭টি প্যাকেটে জব্দকৃত ড্রাগসের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে। পুলিশ এ কাণ্ডে আরও কয়েকজন যুবক জড়িত বলে জানতে পেরে তাদের ধরতে জাল বিছিয়েছে। ধৃতকে সোমবার সামগ্রী সমেত আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পাথারকান্দির মধুরবন্দ, কাবাড়িবন্দ, নারায়ণপুর, টিলাবাড়ি, ময়নাচেরাগি, আছিমগঞ্জ, চাঁদখেরা এলাকায় ড্রাগসের রমরমা কারবার চলছে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়লেও অনেকে মুক্ত বলে জানা গেছে। তবে তাদের মূল পাণ্ডা আছিমগঞ্জ জেলা পরিষদ নেত্রী মমতাজ বেগমের স্বামী কবির আহমেদ বর্তমানে জেল হাজতে।
মানে ড্রাগসর লেনদেন হব বলে আমি খবর পাইছো। খবরটা প্রায় 4:30 মান বজাত হব। তারপর লগে লগে আমার করিমগঞ্জের পর একটা টিম আহিলে আর আমার ইয়ার পর একটা পুলিশের টিম গল গই সুখানোর ঘর সার্চ মানে সার্চ করার আমি প্রায় 100 গ্রাম ওসরাসরি আৰু 100 গ্রামত গৈ কম কিন্তু 100 গ্রাম ওসরাসরি আমি ড্রাগস জাতীয় বস্তু দ্রব্য পাইছো আর যেটু আমি সাসপেক্ট করেছো যে এইবিলাক ড্রাগস হব পারে বলে। ইয়ার বাজার মূল্য কিমান হবে? বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা ঠিক হব লাগে আর ইতিয়া মানুহ আপনার এই ঘটনার লগত জড়িত এজন ব্যক্তি সুখিয়ানক আমি গ্রেপ্তার করেছো আর ঘটনাস্থলীর পৰা ড্রাগস সন্দেহজনক যে দ্রব্য ড্রাগস জাতীয় দ্রব্যটা আমি সিজ করেছো আর সিজ করে এফ এস এল লৈ পঠাবলে যত্নবান থাকিল যাতে বস্তুটো কি পদার্থটো কি পদার্থ। হঠাৎ করে রবিবার কাছাড় পুলিশকে দেখা গেল একটু বেশি তৎপর। দুপুর 2টা থেকে দোকান বন্ধ করার কথা, ঈদের বাজার শেষে দোকান গোছাতে লেগে যায় আধ ঘন্টার মতো সময়, কিন্তু এতটুকু সময় দিতে নারাজ পুলিশ প্রশাসন। রবিবার শিলচর সদর থানার ইনচার্জ দিতুমনি গোস্বামী সিআরপিএফ বাহিনীর সঙ্গে নিয়ে সেন্ট্রাল রোডে বিভিন্ন মার্কেট, কোঅপারেটিভ মার্কেট সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে দোকানপাট বন্ধ করেন। যদিও স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা প্রতিদিনই সরকারের বিধি মেনে বেলা 2টায় দোকান বন্ধ করে দেন, কিন্তু রবিবার পুলিশের এই অতি তৎপরতায় অনেকের কাছে আশ্চর্য ঠেকেছে। দলীয় কোন্দলের জন্যই বরখলার বিজেপির ভরাডুবি ঘটেছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে বরখলার বিজেপি নেতারা বিষয়টি প্রকাশ এনেছেন। তারা বলেন, 2016 সাল থেকে বরখলাকে সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু 2021 সালে দলীয় কোন্দল থাকার জন্য বরখলা হাতছাড়া হয়েছে। এর জন্য দায়ী দলের 1-2 জন নেতা। ওই দিন সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে বেরিয়ে আসে শিলচরের সাংসদ রাজদীপ রায় ও কৌশিক রায়ের জন্য বরখলায় সঠিক প্রার্থী দেওয়া হয়নি, তার জন্য দল এবার বরখলা হাতছাড়া করেছে। তারা বলেন, অমলেন্দু দাস উনার বাড়ির পাশের বুথ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী থেকে কম ভোট পেয়েছেন। ছোট দুধপাতি কংগ্রেস প্রার্থী একেবারে কম ভোট পাননি। প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে দলীয় টিকিট দেওয়া হলে তিনি 20-25 হাজার ভোটে নির্বাচিত হতেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস, বরখলা ওবিসি মোর্চার সভাপতি রাজেশ শর্মা, বিনয় দাস, জিপি সভাপতি রঞ্জিত সরকার, বিধুনাথ প্রমুখ। এখানে মধ্যে আমরা এটাই দুঃখিত যে সংগঠনে যারা টিকিট দিচ্ছে আমরা মেনে নিছি, কিন্তু আজকে আজকে বড় বড় নেতাগুলো আমরা বরখলাতে কোনোদিন পাড়াও দিচ্ছে না ইলেকশনের পিরিয়ডে, এইটাও আমরা মেনে নিছি। আজকে যদি আমরা বরখলা থেকে যে 54 হাজার ভোট পেয়েছে, যে এমপি কেন্দ্রে আমরা যে জিতেছি, ওই এমপি কেন্দ্রে কী কারণে আমরা বরখলাতে কী কারণে এসে নাই, কারণটা কী? নিশ্চয় এর মধ্যে এই বরখলা সিটের হারানোর দায়িত্ব এমনে তারাই আছে, তারা কারণে আজকে বরখলা সিটটা আমরা হেরে ফেলছি। হ্যাঁ, রাজনীতির কারণে আজকে যদি করিমগঞ্জে তান যদি মিটিং করতে পারে, বরখলা শিলচর থেকে বরখলা অনেক বরদলের 3 কিলোমিটার 4 কিলোমিটার একদিন তো পর্যন্ত বরখলাতে তাইন পাড়া দিচ্ছেন না। হ্যাঁ, ইসলিয়ে আম বলতে বলনা চাহতা হু যে জোর এই যে আমলোক যে বরখলাকে যে শীত অভিযোগ গয়া হ্যাঁ উসকা চক্র মে উপর লেভেল কা বরখলা কা যে শীত যে হারা হ্যাঁ না শিলচর কা যে আমলোক যে যে নেতা হ্যাঁ না দো এক দো নেতা হ্যাঁ উন লোক কারণ যে আমলোক বরখলা শীত ধ্বংস কিয়া হ্যাঁ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ ইনচার্জ পার্থপ্রতিম দাস ও বাঁশকান্দি পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ সঞ্জীব বরা ও তার সহকারী দল এক অভিযান চালিয়ে বাঁশকান্দির দ্বিতীয় খণ্ডের পিএইচসির পাশ থেকে জাহাঙ্গীর আহমেদ চৌধুরীকে তল্লাশি চালিয়ে 20টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা 237 গ্রাম হেরোইন জব্দ করে। পুলিশ ধৃত জাহাঙ্গীর আহমেদ চৌধুরীকে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে। ধৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় 141 এনডিপিএস 21 বিধারায় মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ কর্তা পার্থপ্রতিম দাস জানান, লকডাউনের সুযোগে নেশা জাতীয় সামগ্রীর পাচার বেড়ে উঠেছে, তাই প্রায় পুলিশের জালে আটকা পড়ছে পাচারকারীরা। ধৃত জাহাঙ্গীরের কাছ থেকে জব্দ করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য 8-10 লক্ষ টাকা হবে বলে তিনি জানান। তাতে আমি এজন মানুহ ধৰিলোঁ, তেওঁৰ নাম হয় জাহাঙ্গীৰ আহমেদ চৌধুৰী, তেওঁ ঘৰ বাদ্ৰীপাৰ শিলচৰ পি এছ অ' আণ্ডাৰত হয়। আৰু তেওঁক চাৰ্চ কৰোঁতে আমি 20টা চাবোন কেচ পালোঁ, যোনটো আমি এন ডি পি এছ একমতে চাৰ্চৰ চিজৰ চিজ কৰিলোঁ। চিজ কৰি পেলাই আপোনাৰ 237 গ্ৰামছ আমি ৰিকভাৰ কৰিলোঁ সেইটো মেজাৰ কৰাৰ পিছত। আৰু এতিয়া ফাৰ্ডাৰ আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ আৰু যিমান যি প্ৰচিডিউৰ আছে এজ পাৰ এন ডি পি এছ এক্ট আমি এইটো কৰিলোঁ। কিমান টকাৰ মাল হ'ব ছাৰ? এইটো এপ্ৰক্সিমেটলি আপোনাৰ
7 to 8 lakhs হব বিকজ অফ লকডাউন এটা দামটো বাড়ি গৈছে তো অ্যাপ্রক্সিমেটলি 7 to 8 lakhs এটো মার্কেটে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিজেপি বিধান পরিষদীয় নেতা নির্বাচিত হলেন হিমন্ত, মুখ্যমন্ত্রী পদে শপথ কার? করোনা পরিস্থিতিতেও রবি স্মরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উদযাপিত। চুড়াইবাড়িতে জব্দ প্রচুর ফ্যান্সি ডিল, পাথারকান্দিতে ড্রাগস, আটক 3 পাচারকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।